আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফ্লো চার্ট ফর এইচএসসি এক্সাম 2020, অর্থাৎ ফ্লো চার্টের উপর রিয়েল একটা প্র্যাকটিস বলতে পারো আজকে। তো এই প্র্যাকটিস ক্লাসটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো শুরুতে আমি তোমাদেরকে বলবো যে ফ্লো চার্টের জন্য তোমরা কোন কোন প্যাসেজগুলো পড়বে। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, রয়েছে এক নম্বর অ্যাকর্ডিং টু সাম মিথস, এরপর রয়েছে অ্যাডোলেসেন্স গার্লস, এরপর এরপরে ফোক মিউজিক, এরপরে চার নম্বর রয়েছে ডায়াসপোরা, পাঁচ নম্বরে এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এবং ছয় নম্বর এ ক্রাফট ওয়ার্ক। তো এই ছয়টা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আমি টেস্ট পেপার অ্যানালাইসিস এবং বোর্ড অ্যানালাইসিস করে এই ছয়টা প্যাসেজ তোমাদের জন্য দিয়েছি। তো এই ছয়টা প্যাসেজের জন্য তোমরা অবশ্যই ফ্লো চার্ট প্র্যাকটিস করবে। এখন আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা ফ্লো চার্টগুলো করতে হয়, সেই জন্য আমি তোমাদের একটা ধারণা দেবো। আশা করি এ বিষয়ে তোমাদের ভালো একটা ধারণা রয়েছে। তারপর আমি তোমাদেরকে বলবো যে কোন কোন ফরম্যাট অনুযায়ী সাধারণত ফ্লো চার্ট হয়ে থাকে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এক নম্বর ভার্ব ওয়ান আইএনজি, অর্থাৎ ভার্ব ওয়ান আইএনজি ফরম্যাটে ফ্লো চার্ট হতে পারে। এরপরে টু প্লাস ভার্ব ওয়ান ফরম্যাটে হতে পারে, এবং তিন নম্বর দেখতে পাচ্ছ ভার্ব ওয়ান ফরম্যাটে হতে পারে, এবং চার নম্বর ফাইনালি ফ্রেশ আকারেও হতে পারে। তো ফ্লো চার্টের জন্য তোমাকে অবশ্যই একটা প্যাসেজ দেওয়া হবে। তো সেই প্যাসেজটা শুরুতে ভালো করে পড়ে নেবে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ম্যাক এ ফ্লো চার্ট শোয়িং হাউ উইমেন ইন আওয়ার কান্ট্রি লস কানেকশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড গেট কনফাইন্ড ইন দ্য হাউস হোল্ড উইথ নো চেঞ্জ অফ সেলফ ব্রিলিয়েন্স। তো এখানে বলা হচ্ছে যে আমাদের দেশের মেয়েরা কীভাবে বহির্বিশ্বের সাথে কানেকশন হারিয়ে ফেলে, বহির্বিশ্বের সাথে কানেকশন হারিয়ে ফেলে এবং গেট কনফাইন দ্য হাউস হোল্ড উইথ নো চেঞ্জ অফ সেলফ ব্রিলিয়েন্স। তো এটা এই যে শোয়িং রয়েছে, এই শোয়িংয়ের পরে যে বিষয়টা সেটাই হচ্ছে তোমার কি ফ্লো চার্টের মূল বিষয়বস্তু। তো এটাকে কনফার্ম করার জন্য তোমাকে এই ফরম্যাটগুলো কাজে লাগাতে হবে। তো ওই ফরম্যাটগুলো কি, এখানে শুরুতে আলোচনা করি আইএনজি ফরম্যাট নিয়ে। তো আইএনজি ফরম্যাট দিয়ে করলে কি হয়, গেটিং ম্যারিড আর্লি, তাদের বিয়ে হয়ে যায়, তারপর কি হয়, ড্রপিং আউট অফ স্কুল, অর্থাৎ স্কুল ছেড়ে দেয় তারা, গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, তাদেরকে শ্বশুরবাড়িতে তাদেরকে ফুল টাইম ওয়ার্ক করতে হয়, এরপরে লসিং সোশ্যাল স্ট্যাটাস, তারপরে কি লসিং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এবং ছয় নম্বর বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউস। হ্যাঁ, তো এতে করে কি তারা তাদের বহির্বিশ্বের সাথে তাদের যে কানেকশন সেই কানেকশন কিন্তু তারা হারিয়ে ফেলে। তো অর্থাৎ এই যে একটা অবস্থা, এই অবস্থা যে হয় তাদের, এই অবস্থা অনুযায়ী তোমাকে এই ফ্লো চার্টটা কি করতে হচ্ছে, তাই না? তো মূল বিষয়বস্তু হচ্ছে তারা কীভাবে তাদের বহির্বিশ্বের সাথে, আমাদের দেশের মেয়েরা কীভাবে বহির্বিশ্বের সাথে তাদের সংযোগ হারিয়ে ফেলে, সেটাই কিন্তু এখানে মূল বিষয়। তো এখানে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে করলে কি হয়, এখানে দেখো টু গেট ম্যারি আর্লি, টু ড্রপ আউট অফ স্কুল, টু গেট কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক, টু লস সোশ্যাল স্ট্যাটাস, টু লস ইকোনমিক স্ট্যাটাস, টু বিকাম ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউস। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু টু দিয়ে করা হয়েছে, প্রত্যেক টু প্লাস ভার্ব ওয়ান রয়েছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান রয়েছে। এবার আমরা দেখি যে শুধুমাত্র ভার্ব ওয়ান ফরম্যাট করলে কী হয়, গেট ম্যারি আর্লি, ড্রপ আউট অফ স্কুল, গেট কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক, লস সোশ্যাল স্ট্যাটাস, লস ইকোনমিক স্ট্যাটাস, বিকাম ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউস। এই ফরম্যাটগুলো হচ্ছে কি প্রত্যেকটা ভার্ব ওয়ান ফরম্যাট অনুযায়ী রয়েছে, এবং ফাইনালি ফ্রেজ আকারেও থাকতে পারে তোমাদের। তো ফ্রেজ আকারে থাকলে তুমি ফ্রেজ আকারে সেটা করবে। ফ্রেজ আকার বলতে কি, ফ্রেজ বলতে কি বোঝায়, ফ্রেজ বলতে বোঝায় কয়েকটি শব্দ, কয়েকটি শব্দকে যদি এক শব্দে রূপান্তরিত হয় সেটাকে আমরা ফ্রেজ বলি। তো ফ্রেজ আকারে আসলে তুমি এখানে কোনোভাবেই তুমি এখানে সাবজেক্ট দেবে না, তো সাবজেক্ট বাদ দিয়ে যতটুকু ওয়ার্ড নেওয়া যায় ওই বিষয়বস্তুর আলোকে ওই সমস্ত ওয়ার্ডগুলো তুমি নেবে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে কথা বলবো নতুন কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।